ওই যে রাইখে চললি গেছালাম আইসে আবার ফেরত পাইছি সেই জন্য হুম এসে ফেরত পাইছো ঠিক আছে কিন্তু যাকে পাইছো সেই জিনিসটা বেশি সুবিধার না পচা হইছে একটু থামেন আপনি আমনের জিনিস লই চিন্তা করেন আমার জিনিস লই আমার চিন্তা না করলেও চলবে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা হইছি আধারে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা ছেড়ে কোটাই বদলালি তোর বাহিরটাই লুঙ্গি ছেড়ে কোটাই বদলালি তোর বাহিরটাই অন্তরে তোর ছয়টা চোরের গঞ্জাম সদারে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা ভাই তোমার দিল বহুত সাফ তুমি অনেক ভালো মানুষ কিছু বি জানতেও চাইলা না পুছো করলা না আয়া আটকা গলায় জড়ায় ধরলা তোরটা কি জানতে চাম আমার বাপের চিনি না চিনি তো ভালো করিয়া আরো কেউ এই যদি কয় যে হেরা আমার বাপের সন্তান আমি ফিরেই দিব না আমি মান্য লব বিয়ে তো আরো একটা করছো না আবার বিয়ে করছি নাকি মরণের একদিন আগেও একটা বিয়ে করবে আমি শিওর যাই হোক আইয়ে বলছো ভালো আমি দেখতে আছি কি করণ যায় কি হইল হ মিলতে লই গেল হ্যাঁ তা তো হয়ে গেলই কেন তুমি কি চাইছিলা আমি আর কি চাইমু আমার আবার কি চাওয়ার আছে না তুমি তো আবার এই বাড়ির বউ হইতে চাইছিলা অবশ্য সেই স্বপ্ন আরো একজন দেখতেছে ওই যে মাস্টারের মেয়ে না যেন কে আছে সে ওই ফকিরনিগু কথা বাদ দেন হ্যাঁ কয়দিন আমি আল্লাম না সেই সুযোগে একটু মনে করেন সুন্দরের সাথে ভালো সময় কাটাইছে একটু কথাবার্তা কইছে আর ওইটারেই মাস্টারের মাইয়ে ধরে নিয়েছে ওইটা প্রেম তো তার সাথে কথাবার্তা বলছে আর আপনার সাথে কি কি করছে সেইগুলো আপনারে বলতে যাব কি ফিরনি সেগুলো যদি আপনারে বলি আমরা তো জল্লে পুরিয়ে কান্দে কান্দে সারখারই মরে যাইবেন আমার কান্নাকাটির কি আছে কারণ এই কথাগুলো তো আপনি সহ্য করতে পারবেন না আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার সমস্যাটা কোথায় সমস্যা তো কোথাও না আরে আপনি তো এইগুলো পান নাই আপনার স্বামীর সাথে আপনার যে একটা প্রবলেম চলতে আছে সেসব তো আমরা সবাই জানি আর সেই কারণে আপনি হিংসা করবেন এটাই তো খুব স্বাভাবিক স্বাভাবিক না এই কারণে আপনারে বলা যাইবে না শোনেন একটা কথা কই সুন্দর সুন্দর মানুষটা আরেকটা মানুষকে যেভাবে ভালোবাসতে পারে এইটা কেউ নিশ্চয়ই না দেখলে বুঝবে আর এই ব্যাপারে আমার কপাল দাবার অনেক কি হবে ওই যে রাইখে চললি গেছালাম আইসে আবার ফেরত পাইছি সেই জন্য হুম এসে ফেরত পাইছো ঠিক আছে কিন্তু যাকে পাইছো সেই জিনিসটা বেশি সুবিধার না পচা হইছে একটু থামেন আপনি আপনার জিনিস লই চিন্তা করেন আমার জিনিস লই আমার চিন্তা না করলেও চলবে আমারটা তো আগের থেকেই খারাপ সেই জন্য তো আমি ভালো মন্দের ফারাকটা বুঝি আর সেই জন্যই তোমারে পরামর্শ দিতেছি মানুষ ভালো না হইলে তারে নিয়ে স্বপ্ন দেখো না তো আম্মে গেলেন কিরপিন নে সেটা অবশ্য একটা বড় প্রশ্ন আসলে মানুষের বিয়ের আগের রূপ আর বিয়ের পরের রূপ পুরাই ভিন্ন দুটো দুই রকম আমারটা বিয়ের পরে একটু বেশি পাল্টায় গেছে যদিও এখন হাতে পায়ে ধরতেছে কিন্তু আমি বলতেছি না গললেন না শক্তই থাকেন আরে কাকি হ্যাঁ এটা কোনো কথা নাকি একই বাড়িতে থাকি আপনার তো আমার দেখায় না থাকেন কোথায় আপনি বলেন তো আমি অন গর্তে বাইরই না কেন কিসের জন্য বেরোন না তোমার চাষা আমার ঠকাইছে সে ঠকবাজ
কেমনে ঠকালো কেন তুমি বুঝতাছো না তোমার যে কাকার পোলা পানগুলো দুদিন পর পর উন্দুরের গাতর থেকে যে বাইরিতাছে এরপর যে আর বারু বউ বাইরিব না তার কি গ্যারান্টি এরপর আমার কি হইব কও তো হ্যাঁ বুঝতে পারছি কাকি অলরেডি আমি দুইজনকে দেখে ফেলেছি আপনি আর একজন এখন আরো দুইটা বাচ্চা কাচ্চা আসছে দুই ঘরে এরপরে যে আরো বাচ্চা কাচ্চা আসবে না এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না কাকি আজকে দুই দিন ধরে আমার এমনি মনটা খারাপ তার মধ্যে তুমি আমার কি খবর শোনাইলা তোমার কাকা কই সেটা তো কইতে পারবো না কাকি আচ্ছা ভালো কথা একটা প্রশ্ন জিজ্ঞেস করি আচ্ছা কাকি আপনার কি এটা ফার্স্ট ম্যারেজ আই মজা লস হ্যাঁ আমারে দেখে কি তোর কোনো দিক দেয়া ফার্স্ট ম্যারেজ মনে হয় না না আপনারা তো এই আনুমানিক তো আমি কিছু বলতে পারবো না তা আপনি বলেন না আপনি ফার্স্ট ম্যারেজ আরে আমার যদি এটা প্রথম বিয়ে হইতো তাহলে কি তোর এই কাকুর মতো বুড়া বেটার কাছে আমি বিয়া বইতাম তা কাকি কাকার আপনি কোন রবি বিয়ে করছিলেন আই যা তো যা তো কাকার এক্ষুনি খুঁজে লই যা ঠিক আছে খুঁজে আসবো আমি বলে দিচ্ছি কাকি কাকতেছে আপনি দাঁতি যান খারাপ ছেড়া আবু না কি আরে কাকা আমি দেখি বাড়ি ফাঁসি দিয়ে আশেপাশে দিয়ে কে ঘুরে কে যায় মানে বডির গ্যারান সব মুখস্থ করে ফেলছেন কেন মানে স্ক্যান করে বলি ফেলেন কেন এইটা হইলে বাটা আল্লাহর রহমত এই ক্ষমতা ডুকুন দিয়েছে দেখি তো টের পাই কে যায় কে আইয়ে নাইলে তো বিপদে পড়িয়ে যাইতাম বাপ এইটা কথা না কথা হইলে আবু মিয়া তোমার খবর কি কাকা আর খবর তো আনগোক আছে তো হ্যাঁ আনার লোক একটা বিষয়ে মনে করেন আলোচনা করি বলে চাই এর আর কি যদি আনে পারমিশন দেন তাহলে শেয়ার করতে পারি কোনো সমস্যা নাই তুমি যা বলতে চাও প্রাণ খুলিয়ে বলিয়ে ফেলা কোনো অসুবিধা নাই না আমি আঙ্গ গ্যারামের একটা স্টোরি বলতাম চাচ্ছি আর কি আঙ্গ গ্যারামে দুগে পাগল আছিল আর কি হ্যাঁ তারা ছোটবেলা শখ করে পাগলা পানি খাইতো তো শখ করে খাইতে খাইতে হ্যাঁ তারা যখন বড় হয়েছে ইটা অভ্যাসে পরিণত কিছু কই মানে খাই দাই উনাই যে কখন কোন ঘটনা ঘটাই ফেলে ইটা লইয়া মনে কোনো হিস্টোরিটা শেষ নাই কিন্তু খালি খারাপ ন কাকা মনে করেন দু হাগলে রাতের বেলা পাগলা পানি খাই রাস্তা দিয়ে আইটু ইজ্ঞার উগরে জড়ায় ধরি আইটু ইজ্ঞার উগরে ঠেলতো ঠেলতো ঠেলি ঠেলি কইতো কি আরে রাস্তা সরে না কি ইল্লাই এ রাস্তা ফদ দেশ না কি ইল্লাই এ সর বুঝছেন নি কেচে ফাগলাই বুঝছেন নি খাইলে ইচ্ছে ফাগলামি ন আরেক দিনে ফাগলের মধ্যে ইজ্ঞা মালকুদ্দুরা খাইছে ফাগলা পানি খাইয়ে রে তাল বাল নাই দিশ নাই বুঝছেন নি কননের লুঙ্গি খুলি নিচে ভরি গেছে কই হাতে কি আরে বুঝছেন নি লুঙ্গি রেখ এ উঠ এ তোর কইতাছি উঠ দেখছেন নি কাকা লুঙ্গির কি হাত পা আসেনি না লুঙ্গির কান আছে যে বললে শুনব লুঙ্গি উড়ি যাব এই কিসটা তুমি কমবে পাইছো এক কি কও আবু মিয়া মন তো আস্তে আস্তে দম বাইরে যাইতে আছে আরে হ কাকা ইটা লই মনে করেন আঙ্গ গ্যারামে কত যে ঝগড়া ঝাটি সালিশ বিচার ইটার কোনো শেষ নাই এরপরে কি হইতে ঘটনাটা শেষ পর্যন্ত কি গিয়া দাঁড়াইতে তারপর আর কি মনে করেন রাতের বেলা খাই গলির মধ্যে রাস্তার মধ্যে বাজারের মধ্যে উইতে হরি থাকতো দিশ বিশ থাকতো না বুঝছেন নি মাসি মশা আসি গালের মধ্যে বাসনা শুকতো বুঝছেন নি তারপরে কেউ যদি দেখতো গ্রামের মানুষ হেতার গো তুল নিয়ে বাড়িতে রাখি এইটু আর কি দিনের বেলা যদি হেতার গো জিজ্ঞাসা করতো এ কি আর রে কালকে কি আর করছি ওমা পুরা গণেশ উল্টি যেত কো কো কি এ করছি কিছু তো করি না মানে দিনের বেলা কিন্তু ভুলি যেত রাতকে কি আর করছে তারপর হয়েছে কি কাকা এই হাগল দুগার ইগিয়ার মাইয়া ফট করে বড় হয়ে গেছে কই মানে বিয়ার যোগ্য হয়ে গেছে আর কি বিয়ে তো আর দিতে পারে না কাকা ও কও কি কি হয়েছে বিয়ে আবার সমস্যা কি ও মা কাকা হাগলের মাইয়া মাতালের মাইয়া কনে বিয়ে করবে হ্যাঁ এইটা অবশ্য ঠিক জানিয়া হুনিয়া একটা মাতালের মাইয়া কে বিয়ে করতে চাইবে ও কাকা এই জাঙ্গ অন্তরা সুন্দর হেগুন দুনুকা তো দেখেছে এই গ্রামের মধ্যে হাগল খাইতে খাইতে গলা পর্যন্ত খাই উইতসিত হরি থাকে হ্যাঁ হিতারে তো পাগলের তো না আরো বড় পাগল হয়ে গেছো তুই কি এইটা তুমি মরে কি শুনাইলে আবু মিয়া
দাইলে তো একটা বিশাল খেউড়ের মধ্যে পড়িয়ে গেছি। মোর মাইয়ার জীবনটা হেলে হইবে কি? তো কাকা আর কি মনে জানেননি, ইচ্ছে ফাগল মাতা লেগেছে মাইয়া বিয়া নদী মায়েরে ঘরে রাখি দেন বহুত বালা। কুটি শিল্পের কাজ শিখুক না, কেতাকানি শিলানির কাম শিখুক না, হাতের কাম শিখুক না, কর্মমুখী শিক্ষা গ্রহণ করি, নিজে রোজগার করব, বিয়ে সাদের কি দরকার? আর একখান কথা কাকা, এসব ফাগলা পানি এসব মাল কার রাখা? ফরেনারে রাখা, যার কথা সে ঠান্ডা বেশি, এই ঠান্ডারে কন্ট্রোল করবেলা বলি তারা এগিন খায় শরীরে গরম রাখে। আর তোরা আঙুয়ে নাকি ঠান্ডা আসেনি, তোরা কি ফরেনার? হ্যাঁ হ্যাঁ, তোরা এসব ফন্ডির ঘরে ফন্ডি, হ্যাঁ হ্যাঁ বাদাই মেয়ে, তোরা এগিন খাস কি ইলে? এই তো তোর খন উচিত ন, তো এ আঙ্গ অন্তরা সুন্দর যেগিন শুরু করছি, এই যে ফাগলা বানি খা, হ্যাঁ এগুলো তো আঙ্গ কেন দুই ফাগলের মতো রাইতের বেলা ইগার ঘরে ধরে রাস্তা ঠেলব, তার কোনো গ্যারান্টি আছে কাকা? না, তুমি একটা ইম্পর্টেন্ট কথা বলছো আবু মিয়া, বিষয়টা উড়াইয়া দেওয়া যায় না। মুই মাস্টারের লোকে কথা কইয়া দেখি একটা বুঝ ব্যবস্থার মধ্যে আইতে হইবে, এইটারে সিরিয়াসলি চিন্তা করতে হইবে, হালকাভাবে নেওয়ার কোনো পথ নাই। ধন্যবাদ তোমারে, এইরকম একটা বিষয় তুমি যে মনে সজাগ করিয়ে দিছো এই জন্য তোমার ধন্যবাদ জানাই। ঠিক আছে তাহলে কাকা, তাহলে একটু চিন্তা ভাবনা করি দেখেন, বিষয়টা কিন্তু সেন্সিটিভ বুঝছেন নি, বিয়া শাদী তো মনে করেন যে বারবার দন যাইত না, এটা ইজ্জতের ব্যাপার টি হইসার ব্যাপার বুঝছেন নি, তো হিসেব কিতাব করে কাম করতে হবো। তাই যা কেন কাকা, আসসালামু আলাইকুম কাকা। একটা খেউড়ের মধ্যে যে পড়ছি, এই অন্তরিয়া হারামজাদা মরে যে কোন কোন কুয়ার মধ্যে হালায় একালি আল্লাহ মাহফুজ জানে, মুই কইতে পারমু না। কল্পনার সিলেবাসের বাইরে আসলে আমার যে কাকু এই কেম হরতে পারবে, এই জিনিস কল্পনার মধ্যে আয় কও তুমি আমারে বুঝো, হারা জীবন মোরা দুনপুন বুঝাই গেইলে মানুষের আমি তো মানু দেখি নাই, আমি দেখছি জিন ভূত। তখন কি করতে হইবে কি? মোর মাথায় তো কিছু খেলতে আছে না। আচ্ছা কাকুর কি পোলাপানে কোনো আলাদা হইলি তুমি? পোলাপানের দোষ কি? পোলাপানের তো আলাদা করতে হইবে গা, এবারা আমি একলা ছিলাম না, একলাই তো আছি, পাশে খাওয়ানোর মধ্যে আসিলি খালি তুই, আর কেউ আসিল? কেউ আসিল না, এখন আশেপাশে কত মানুষ। এবারা মনটা তো ভালোই ঠাই, এবিলে লাই দিও না তো মাথায় উঠে যাইবে এককালে, লাই দিলে হইবে কি জানো? হারা দেশে ছড়া নিয়ে ছিটে নিয়ে যত আমার ইবো আছে একখানে আনিয়ে সুবিল দেবে, একালে মোরা থাউনের জায়গা পাবো? জায়গা না পাইলে জায়গা ছাড়িয়ে দেবো, জায়গা ছাড়িয়ে দিয়ে বে জায়গায় যাবো। কি যাবি না তুমি? অন্যকে তো যাবো না, মুই সেটা যাইবি কেটা? আচ্ছা ভাইয়া পলা কি যাইতে পারবে মোগো লাগে? খালি পলা না, জাকির কাকুরেও নিমু কোনো সমস্যা নাই। জাকির কাকু মানুষটা কিরকম জানোস? ফোন এই জাকির কাকু মনে কর ডাক্তার হাজ্য কইলাম যে রক্ত লাগবে, গ্রুপ মেলে না, হের পর হাত জাগাইছে, সরল মানুষ। আসসালামু আলাইকুম কাকি আম্মা। কি রে কাকি আম্মা, ভালো আছেন নি? শরীর টরীর ভালো আছে কেন? এবি আই আপনি কারে কি বললে বললাম যেতে আছেন, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ দিনের বেলা গাঁজা মাজা খাইছেন নি আবার? গাঁজা বে একরা খাইতো না বুঝছেন নি, একজনে খাইলে
আশেপাশে সদ্য সীমানা যারা থাকে হেতার কো মধ্যে প্রতিক্রিয়া শুধু হয়ে যায় আর কি আর অবস্থা যে হচ্ছে হ্যাঁ মানে যে খায় যে মাতাল তার অর্ডার আমি ফলো করতেছি আর প্রশ্ন করতে পারেন কোন মাতালের কথা আমি বলতেছি হুম কে ও যে আন্নে জানের জান ফরানের ফরান ভালোবাসার কিংফিশার মিস্টার অন্ত এবে এই থামো তুমি আমনে থাকো মগো গেরামে উমাইন না এর মধ্যে উমাইন না থাকা তুমি আমগো গেরামের মানুষের নামে উল্টা পাল্টা কথা বলতে আছো তোমার কি লজ্জা শরম কিছু নাই হ্যাঁ তোমার কাছে কি প্রমাণ আছে যে সে মাতাল কথা লজিক আছে আপনার কথার মধ্যে একদম টোটালি একটা লজিক খুঁজি ভাইছি কিন্তু আমি তো এখন আনহ্যাপি রোগী মরে গেলে যখন ডাক্তার আসি কোনো কাম হয় না আনহ্যাপি আমি এখন নেচ্ছি আমার কাছে এখন কোনো প্রমাণ নাই প্রমাণ লজ করে বলছি সকালে যখন আপনার সাথে আমার টকিং হয়েছিল কত হয়েছিল তখন যদি প্রমাণ চাইতেন আমি কিন্তু দিতে পারতাম কিন্তু কিন্তু আমি এখন পাইতেছি না সকালবেলা আপনি বললেন নাই কৃপিন না মরে সকালবেলা ডাক দিতেন ডাক কে মরে দেখাইতেন বলতেন এই যে বিআই দেখেন আপনার এই যে অন্তর সে খাইয়া তাল হয়ে পড়ে রইছে কই এসুন তো মরে ডাকো দিলেন না কিছু দেখাইল না না এখন করতেন কি দেখাই সে উল্টা পাল্টা কথা বলতে আছেন না তাই বিআই সিলা সিলে যাই করছি না কা আপনি যখন কইতে আছেন এটার মধ্যে কিছু একটা থাকতেও পারে মোর কি মনে জানেন ওই সুন্দর ভাই মনে সব খায় আর হেয়ার লিগা ওই গন্ধে এই গন্ধে আমার অন্তরের পিনি কয় গন্ধ শুকিয়ে অবস্থা কে আর পুরো খাইলে জানি কি হইতো আর নিরুকে কিস্তা কই আঙ্গ গ্রামের কিস্তে আরে আঙ্গ গ্রামে দুগা মাতাল আছিল একদিন রিক্সা দি দুগা মত খাইতো যা বুঝতে না মাল খাইতো যা আর কি যাইতে যাইতে ক কি হুম বন্ধু আজকে আমরা মাকে তাল হয়ে যাব রিক্সাল হঠাৎ করে ফট করে পিছন দিকে তাকিয়েছো কি আরে ভাই স্যার আনার কি খাইছেন কে পরে কও কি ইও খাইছি খাইতে যাইতেছি খাওয়ার আগে অবস্থা বুঝছেন নি অনন্তর অবস্থা আমার মনে ইচ্ছে কোন দিন যে রাস্তার মধ্যে হুতি হুতি কইব হাতিরে কইব ইন্দুরে বাচ্চা রাস্তারে কইব রেলগাড়ি আর কারেন্টের খাম্বারে আন্নেরে চিন্তা করে জড়াদের কইব আই লাভ ইউ বাই লাকা তুন হাউ আর ইউ না বিআই এখন আসলে হইছে কি এখন তো একলা থাকে এর লেগে আরো উল্টা পাল্টা জিনিস করতে পারে বুঝছো এই যখন মোল্লাকে থা শুরু করবে সুন্দর এটি করতে পারবে না আর ওই তখন যদি খাইতেও চায় মোর কাছে পারমিশন নিয়ে খাইতে হবে মোর দ্বারা তো নিয়ে খাইতে হইবে বুঝছো রে বাপ রে বাপ হোয়াট ইজ কালারিং লাভ বেসম্ভব ভালোবাসা ভালো ভালো ইচ্ছে কনফিডেন্স থাকা ভালো কিন্তু বেশি কনফিডেন্স থাকাটা টু ব্যাড খুব খারাপ স্বাস্থ্যের জন্য আমি যেটা বলতে চাচ্ছি মানে যারা নেশা করে উল্টা সিধা ফাগলা ভানি এই যে প্রকৃতি জিনিস শুকাই খা হ্যাঁ করো তো বুঝি আছে নাকি নাই শুনেন এসব জিনিস নেশাই গিয়া চীনা যোগের মতো চীনা যোগ জন টুস করে আনিনে ধরি না টের ফাইতেন না হ্যাঁ রক্ত পেকে ছুসি টুস করে পড়ে যাবে কই নেশাই গিয়ে ইচ্ছে আস্তে করে আনারে অ্যাটাক করি ঠোকলা করে ছাড়ি দিব কে গান আছে না আমার আমি নাই রে আমার আমি নাই ওরে আমি যেন সিগারেটের শুন এ বিআই থামেন বুঝতে পারছি আপনার আমার নিয়ে অনেক চিন্তা হয় আপনি আমার নিয়ে অনেক ভালো চিন্তা করেন বিষয়টা অনেক ভালো আমারও ভালোই লাগছে ঠিক আছে আপনার এই বিষয়টা আমি মাথায় রাখবো এইটাই তো আপনার আমি বলতেছি আফটার আপনি তো আমার সম্পর্কে জানেন আমি টোটালি একজন মানে হেল্পফুল পিপল আর কি আমি উপকারী মানুষের উপকার করি উপকারের জন্য মনে করেন যে আমার যা করতো আমি স্যাক্রিফাইস করি হ্যাঁ আসলে আপনি মনে একটা উপকারী পোকা পোকা কে বলতে পারেন আপনি পোকা পোকা অনেক উপকারী এই যে নানা ফসলের মধ্যে যে পোকা বসে পোকা বসে কি করে উপকার করে এবং সেখান থেকে কি হয় মধু তৈরি হয় আরো কত কিছু কত উপকার পোকার যদি মনে করেন যে যে পোকা সম্পর্কে একটা নাতি দীর্ঘ রচনা রচনা করো হ্যাঁ তাহলে কি এইটা পোকার ক্রাইম পোকার রেট এবং তাদের ইউজফুল মেরিট সব লিখে আপনি খেতা বাড়ালে ধরবেন না এটা তো ঠিক আছে তারপরে উপকারী পোকা তো হুদাহুদি কোনো উপকার করে না মধু খায় তার বিনিময়ে উপকার করে কিন্তু দেখো তুমি তুমি তো কোনো মধু পাও না পাওয়ার কোনো সম্ভাবনাও নাই তারপরও মানুষের উপকার করো না বিআই তোমার এই দিকটা অনেক ভালো আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যাক ঠিক আছে বিআই থাকো পরে দেখা হবে না সালাম আলাইকুম শ্বশুর মিয়া আছেন নি ভালা আন্নের মায়া আরে কয় ফাগলা ইয়ার ফলা না ঠিক আছে খারাপ না লেখাপড়া কদ্দুরা কে জানে কোনো আইডিয়া নাই কিন্তু স্মার্ট আছে চলব দিল্লিটা খোলা দিল্লির মধ্যে কোনো ঝামেলা নাই চাকরিটা
হয় কি জানো, জীবনের সবচেয়ে বড় বিপদ হয়েছে মরিয়া যে জামু জাওনের পরে একটা মানুষ তো থাকতেই হবে যে মানুষটা কান্দে। হ্যাঁ, নিঃস্বার্থ ভাবে ভালো না বাসলে এই কান্দনটা কিন্তু আসে না, তার তো মরিয়ে যায়, কান্দে কেটা মনে এক তুই আর কি যাকে আর কেউ কান্দে না। তুমি যে কালে অসুস্থ হইলিয়া হে কালে যে দেলুকাকু কান্দি উঠলে কোন দিয়ে নাটক নাটক একসের নাটক বিশ্বাস করি ভালো ভালো চিনি নে মুই তোর ওই মাইয়াটা যে কেলা ইয়ে আমার ভাই কইছে লগে লগে আমার মনে হয়েছে কি জানো যে মোর পরান্ডার মধ্যে একটা শূন্য জায়গা ছিল হেডা এতদিন পর পূর্ণ হয়ে গেছে কবি হয়ে গেছে মুই যে হারা দিন ভাইয়া 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 বলাই হে তো তোমার কিছু হইলে না হে দুই মিনিট বইয়া সামনে তোমার ভাইয়ে ডাকছে তোমার পূর্ণ হয়ে গেছে কালে। হ্যাঁ আরে সুন্দরের আপাজান দেলোয়ার সাহেব, আর কিসা কাহিনী কিছু শোনো নাই? একটু একটু মোর কানে আইছে, তবে পুরা বিষয়টা মুই ক্লিয়ার না। আরে দুই ফ্যামিলির দুই ছেলে মেয়ে আইসা তারে গিরিয়া ধরছে ক কি মাস্টের একটা জিনিস কমে কমে যে কি কি গড়াইয়া রাখছে একেবারে আল্লাহ মাহফুজ জানে। আরে কাকা আমি কি বলছি আপনি খারাপ সেটা তো বলি নাই। খারাপ বলো না, এবার বাহিও রাখো নাই, আর দেখ কইছ আর দেখটা ডাইলে দিবা কোন সময় তার কোনো ঠিক নাই। বেটা বিয়ে তো করছে এই বয়সে ইয়া, চুলদারি তো আর দেখ গেছে। হ্যাঁ আর বাল বাচ্চা হইলে মনে হয় বাস ফিরা মরি দেবি আছে লাভ ডাইবে কি? সেটা অবশ্য ঠিক বলছেন। হ এই যে মোর যে ঘুরে গেড়া মুই যে দেখে যাইতে আসি এও মনের মধ্যে একটা শান্তি।